অবৈধভাবে বালি কারবারের জেরে অতিষ্ঠ গ্রামের মানুষজন। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবৈধ কারবার রুখতে পথে নামলেন গ্রামবাসীরা নিজেরাই। ঘটনা কাকসার বনকাটি এলাকার। রাস্তা বাঁশ দিয়ে ঘিরে অজয় নদের বালিঘাটের রাস্তা বন্ধ করে দিলেন গ্রামের মহিলারা, যার জেরে নদে আটকে পড়ে বালি বোঝাই বেশ কয়েকটি ট্রাক্টর। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে বালি মাফিয়ারা। বালি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে জল পড়ে গ্রামের রাস্তা নষ্ট হচ্ছে। অধিকাংশ রাস্তা বেহাল হয়ে পড়ায় যাতায়াতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব জেনেও প্রশাসনের নিশ্চুপ থাকার অভিযোগ এনেছেন তারা। এহেন পরিস্থিতিতে নিরাপত্তার অভাব বোধ করছেন বনকাটির মানুষ। রবিবার সকালে অবৈধ বালি কারবার রুখতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান তারা। প্রতিবাদের জেরে পিছু হটে বালি মাফিয়ারা। এ বিষয়ে বনকাটি পঞ্চায়েতের বিজেপি সদস্যার মন্তব্য, সরকারি তরফে নদ থেকে বালি তোলায় নিষেধাজ্ঞা থাকলেও কোনো ক্ষমতা বলে বালি কারবারেরা নদ থেকে বালি তুলছে। যদিও এই ঘটনার প্রসঙ্গে কাঁকড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনিক ও দলীয় স্তরে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কারণ কি, রাস্তা দিয়ে বেরোনো যাচ্ছে না, আর এত অত্যাচার, রাতে ঘুমোতে পারছি না ভয়ে। সেইদিন যেমন গাড়িটা এখানে পাল্টি খেত, তাহলে আমাদের একটা ভয় আছে গোটা রাত কালকে ঘুমোই নাই, যে গাড়ি পাল্টি খেলে ঘর যাবে, গরুও মরবে। আর ওরা বিশ্বাস করছে না, ডেকে দেখি যায় দেখেন তো টিন গুলো বেঁকে দিয়েছে, এখানে সাথে দেখেন এখনো বালি পড়ে রয়েছে। মানে এইটা মানে সরাসরি কি নদী থেকে বালি তুলে আনছে? হ্যাঁ, একদম নদী থেকে বালি আসছে। আচ্ছা, একদম নদী থেকে আসছে। এই যে আপনাদের কে জানাবে প্রশাসনকে? সবাই তো মানে ইয়ে দিয়ে হুমকি দিয়ে বসিয়ে রাখছে সবাইকে, ভয় দেখাচ্ছে। আচ্ছা, আর উল্টে আমাদের নামে বলছে কেস করে দেবে। আচ্ছা, বলছে তোমাদের নামে কেস করে দেবো। এরা এরা এত সাহসটা কি করে জানবো? আমরা তো সাধারণ মানুষ, খেটে খাই, কষ্ট করে ঘর দুয়ার গুলো একটু করেছি, তা তো এখন টিকার উপায় নাই। বলছে আমাদের পেট চলবে কি করে? মানে আমরা ঘর দুয়ার ভেঙে দেবো, তোমাদের পেট ওদের চালা যায়, ওদের পয়সা নিয়ে কথা। ঠিক আছে, বহুত দিন থেকে এটা বলে শোনো না, লজ্জা শরম নাই। এখানে একটা না আসলো, কল না আসলো, সেই একটা কল বসে দিয়েছে, দেখো ছোট বড় পাইপ ফেলা, জীবন জল আসে না। হ্যাঁ, এত দুই তিন বার মোবাইলকে ফর্তে নিয়ে গেছে, নাকি সরকারি দেবে টাকা আরো নেবে। তাহলে এইগুলো যে এরকম ছোট ছোট এডির বাচ্চা কাছে আছে, বারণ করলে শুনবে না? বলো তো রাস্তা যা ফেরবে না, ওরা এরকম রাস্তাতে ফেরন যাবে? এখন চাইছেনটা কি আপনারা? রাস্তা পাকা করে দেও, গাড়ি গিয়ে রাস্তা পাকা করতে, নাহলে গাড়ি কেনা রাখবে না। 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত আমাদের সরকারের নির্দেশ আছে যে বালি নদী থেকে বালি তোলা যাবে না, কিন্তু তারা তাও মানছে না। তাদের ক্ষমতা কী ধরনের ক্ষমতা বলতে পারছি না, কিন্তু সেই ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা জোর দেখিয়ে আজকে তারা বালি কাটছে দীর্ঘ টাইম ধরে, কিন্তু বন্ধ করতে যাচ্ছে, সাধারণ মানুষ তাদের কথা কোনো কিছু শুনছে না। ঠিক আছে, কেন শুনছে না বা কেন শুনবে না সেটা পুলিশ প্রশাসন তাদের থেকে উপরে চলে যাচ্ছে। এবার তারা যদি সেইগুলো মানে বা তাদের তারা যদি সেইভাবে স্টেপ নেয় তাহলে খুব ভালো হয় ব্যাপারটা। এটা কি পঞ্চায়েত প্রধানের এলাকা? হ্যাঁ, এটা গ্রাম পঞ্চায়েত মানে প্রধানের এলাকা। প্রধানের এলাকা মানুষের এই রকম নিরাপত্তার অভাব? হ্যাঁ, কোনো কাজ করে দেখাচ্ছে না বা করছে না, সেরকম স্টেপ নিচ্ছে না, কি করব বলুন, কিছু করার নেই আমাদের। ঠিক আছে, জানতে পারলাম যে কাকসা ব্লকের বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গালপাড়ায় সাতকাহনিয়া, যেখানে আমাদের পঞ্চায়েত প্রধান তফসুম খাতুন যেখান থেকে নির্বাচিত হয়েছেন, সেই এলাকায় কিছু মানুষ কতগুলি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে এবং তাদের দাবি যে এই বালিগুলি সম্পূর্ণ বেআইনিভাবে তোলা হচ্ছে, সরকার রাজস্ব ক্ষতি করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর ফলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের কাছে খবর আছে যে শুধুমাত্র এটাই নয়, কাকসা ব্লকের আরেকটি গ্রাম পঞ্চায়েত আমলাজড়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে দামোদর নদ, সেখান থেকেও বেআইনিভাবে কিছু মানুষ বালি তুলছেন এবং অভিযোগ উঠেছে সেখানে কিছু কিছু মানুষ, প্রভাবশালী মানুষ যুক্ত আছেন। বিষয়টা আমরা নজরে রেখেছি এবং এটা সত্যি যে এর ফলে ওভারলোডের গাড়ি যাওয়ার ফলে বেআইনিভাবে এবং দিনরাত মানুষ যেমন ব্যতিব্রস্ত বিব্রত, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও নির্বাচনের আগে 12,500 কিলোমিটারের বেশি রাস্তা পথশ্রী প্রকল্পে সারা রাজ্যবাসীকে দিয়েছেন। তাই আমরা বিষয়টা অবশ্যই পুলিশ প্রশাসন এবং প্রশাসনকেও আমরা বিষয়টা অবগত করছি এবং আমরা দ্রুত এর বিরুদ্ধে, যদি এক্ষেত্রে দলের কোনো ব্যক্তি যুক্ত থাকে তার বিরুদ্ধেও দল দ্রুত ব্যবস্থা নেবে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা SB মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।